আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত মনে রস মার্কেট নতুন এপিসোডে। বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি কেনিয়া সম্পর্কে এমনই সব তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। তো চলুন শুরু করি। কেনিয়া আফ্রিকা মহাদেশের একটি ছোট দেশ এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। কেনিয়া এমন একটি দেশ যে দেশের 99% লোকজন কালো বর্ণের। এখানে মধ্যবিত্ত পরিবার খুব কম দেখা যায়। এখানে যারা বসবাস করে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক অনেক বড় লোক এবং অধিকাংশ লোক অনেক গরিব হয়ে থাকে। কেনিয়া দেশের ইতিহাস আমাদের দেশের মতোই। 100 বছর অন্য দেশের অধীনে থাকার পর 12 ডিসেম্বর 1963 সালে এই দেশ স্বাধীনতা লাভ করে। কিছু বিজ্ঞানীর মতে মানুষের উৎপত্তি সর্বপ্রথম কেনিয়াতেই হয়েছিল, কারণ বিশ্বের সবচেয়ে পুরনো বাড়িঘর পাওয়া গেছে এই কেনিয়া দেশেই। কেনিয়া দেশের মুদ্রার নাম হচ্ছে শিলিং, আর 1 শিলিং সমান 0.6.8 ইন্ডিয়ান রুপির সমান। কেনিয়াতে কোনো সরকারি সুযোগ সুবিধা নেই, আর এখানে বাসে 9 জন লোকের জায়গায় 18 জন ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়। বুঝতেই তো পারছেন, গোলাপ উৎপাদনের দিক দিয়ে কেনিয়া বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করে আসতেছে। কেনিয়াকে ফ্লাওয়ার গার্ডেন অফ ইউরোপও বলা হয়ে থাকে। এই দেশে 69টিরও বেশি ভাষায় কথা বলা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে কেনিয়াতে তৈরি করা হয় গাছগাছড়ার সবচেয়ে বেশি ঔষধ। কেনিয়াতে অধিক মাত্রার তেল উৎপাদন করা হয়ে থাকে। দেশের তেলের চাহিদা মিটিয়ে বাইরের দেশেও এই তেল রপ্তানি করে অনেক আয় করে থাকে কেনিয়া। কেনিয়া দেশ সিংহের জন্য অনেক বিখ্যাত। এখানে প্রায় সব জায়গাতেই বড় বড় মাপের সিংহ দেখতে পাওয়া যায়। কেনিয়াতে প্রতি বছর অনেক পর্যটক ভিড় জমায় শুধুমাত্র এইসব বন্যপ্রাণীদের নিজের চোখে দেখার জন্য। এই দেশে বিয়ের আগে অনেক রীতিনীতি রয়েছে। এখানে বিয়ে করতে গেলে ছেলেদেরকে 10টি গরু মেয়ের পরিবারকে উপহার দিতে হয়, আর যদি 10টি গরু না দিতে পারে তাহলে সেই ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় না। কেনিয়াতে অধিক পরিমাণে কফির উৎপাদন করা হয়ে থাকে, কিন্তু এই দেশে তা খুব একটা ব্যবহার করা হয় না, যার কারণে অন্য দেশে রপ্তানি করে দেওয়া হয়। এই দেশের অধিকাংশ জুড়েই শুধু বানরদের বসবাস, আর তারা বাস করে রাজার হালে। এই দেশে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয় না। এখানে প্লাস্টিক ব্যাগের উৎপাদন, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কিছু করে ধরা পড়লে 4 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও 25 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল কেনিয়া সম্পর্কে কিছু তথ্য। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।